আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। দেশটির আয়তন প্রায় 23,81,741 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 4,36,00,000। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 46 জন। আলজেরিয়ার আরবি নাম আলজাজাইর। নামটি রাজধানীর তীর সংলগ্ন দ্বীপগুলিকে নির্দেশ করছে। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী। এছাড়া ওরান, কনস্টান্টিন এবং আন্নাবা কিছু গুরুত্বপূর্ণ নগরী। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং ধর্মের কারণে আলজেরিয়াকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয়। আলজেরিয়ার উত্তর পূর্ব সীমান্তে টিউনিশিয়া, পূর্বে লিবিয়া, পশ্চিমে মরক্কো এবং পশ্চিম সাহারা প্রজাতন্ত্র এবং দক্ষিণ পশ্চিমে মালি এবং মরিতানিয়া এবং দক্ষিণ পূর্বে নাইজার অবস্থিত। আলজেরিয়ার নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়। উত্তর আলজেরিয়ার ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলটির নাম তেল। এখানেই দেশের সিংহভাগ লোক বাস করে। আলজেরিয়ার পটরেখায় অনেক খাঁড়ি এবং উপসাগর রয়েছে। এখানে উর্বর সমভূমি এবং অনুচ্চ পাহাড় আছে। নদীগুলি ক্ষুদ্র এবং মৌসুমী ধরনের। উত্তর আলজেরিয়াতে গ্রীষ্মকালীন জলবায়ু উষ্ণ এবং শুষ্ক, শীতকালগুলি মৃদু এবং বৃষ্টিবহুল। উত্তরের তেল অঞ্চলটি ঠিক দক্ষিণে অ্যাটলাস পর্বতমালা উত্তর আলজেরিয়ার পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত হয়েছে। এর সর্বোচ্চ বিন্দু চেলিয়া পর্বত অ্যাটলাস পর্বতমালা দুইটি সমান্তরাল পর্বতমালা নিয়ে গঠিত। উত্তরের তেলিও অ্যাটলাস এবং দক্ষিণের সাহারা অ্যাটলাস। অ্যাটলাস পর্বতমালার দক্ষিণে অবস্থিত মধ্য এবং দক্ষিণ আলজেরিয়া মূলত সাহারা মরুভূমির উত্তরাংশ নিয়ে গঠিত। সাহারা মরুভূমি আলজেরিয়ার প্রায় 9% এলাকা গঠন করেছে। সাহারাতে কিছু মালভূমি এবং মধ্য আলজেরিয়াতে আর্গ নামে বিশাল সুউচ্চ অনেক বালিয়াড়ি রয়েছে। আলজেরিয়ার সর্বোচ্চ বিন্দু তাহাত পর্বত এখানেই অবস্থিত। সাহারা মরুভূমির জলবায়ু ঋতু বা দিবসের অহ অনুযায়ী অত্যন্ত শীতল বা অত্যন্ত উত্তপ্ত হতে পারে। এখানে বৃষ্টিপাত অত্যন্ত বিরল। আলজেরিয়ার উদ্ভিদগুলি পানি ছাড়াই বহুদিন বেঁচে থাকতে পারে। উত্তরের তেল অঞ্চলে চিরসবুজ গুল্ম এবং অনুচ্চ বিভিন্ন বৃক্ষে দেখা মেলে। মরুভূমি অঞ্চলে গুচ্ছ গুচ্ছ ঘাস, গুল্ম, আকাশিয়া বৃক্ষ এবং জুজুবে বৃক্ষের আবাস। আলজেরিয়ার স্থানীয় হায়না, খেকশিয়াল, বানর, বাজ পাখি ও সাপ আছে। আরও আছে অ্যান্টিলোপ, হরিণ, বুনো খরগোশ, তীক্ষ্ণদন্তী প্রাণী এবং বন্য শুকর। সাহারা কাঁকড়া বিছার উপস্থিতি খুবই সাধারণ। আলজেরিয়ার সিংহভাগ জনগণ নৃতাত্ত্বিকভাবে এবং ভাষাগতভাবে আরব জাতির লোক। এছাড়া এখানে বারবার জাতির একটি বৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী বাস করে, যারা জনসংখ্যায় প্রায় 24%। এখানে আরবদের আগমনের পূর্বে বারবার জাতির লোকেরাই বাস করত। বর্তমানে বারবার জাতির লোকেরা দেশের উত্তর পূর্ব ভাগের ক্যাবিলিয়া অঞ্চলে ঘনীভূত। সংখ্যালঘু বারবারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা এবং রীতিনীতি বিসর্জন দেয়নি। সাম্প্রতিক বছরগুলিতে বারবারদেরকে অধিকতর জাতিগত অধিকার প্রদান করা হয়েছে। সাহারা অঞ্চলে মাত্র 5,00,000 লোক বাস করে। এরা হয় খনিজ তেল খনির শ্রমিক অথবা মেষপালক কিংবা ছাগল পালক, যাযাবর তুয়ারেক জাতির লোক। আরবি এবং বারবার দুইটি সরকারি ভাষা, তবে ঔপনিবেশিক কারণে প্রশাসন ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ভাষা হিসেবে ফরাসি ভাষা এখনও বহুল প্রচলিত। সরকারি ধর্ম ইসলাম, প্রায় সবাই মুসলমান এবং সিংহভাগ মুসলিম সুন্নি মতাদর্শী। কুসকুস এবং তোজিন দুইটি প্রধান স্থানীয় খাবারের পদ। খেজুরের বীজ থেকে তাকে ভেজে গুঁড়ো করে কফি বানিয়ে খাওয়া হয়। আলজেরিয়া একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র যার একটি দ্বিপাক্ষিক আইনসভা আছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, অন্যদিকে প্রধানমন্ত্রী সরকার প্রধান। আলজেরিয়া একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত সাহারা মরুভূমি থেকে উত্তোলিত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানির উপরে নির্ভরশীল। এই দুইটি দ্রব্য দেশটির রপ্তানিকৃত পণ্যের 97% গঠন করেছে। আলজেরিয়া মূলত ফ্রান্স এবং ইতালিতে গ্যাস রপ্তানি করে। দেশটির মুদ্রার নাম আলজেরীয় দিনার, যা আবার 100 সতিমে বিভক্ত।
স্বাধীনতা লাভের পর দেশটি অর্থনীতির সিংহভাগ রাষ্ট্রায়ত্তাধীন করলেও 1980-এর দশক থেকে কিছু কিছু খাতের আংশিক বেসরকারীকরণ ঘটেছে। বেশিরভাগ আলজেরীয় চাকরি সরকারি চাকরিজীবী, সামরিক বাহিনী বা কৃষি খাতে নিয়োজিত। এখানে গম, আলু, টমেটো, যব, খেজুর, ডুমুর, পেঁয়াজ, কমলা, জলপাই এবং আঙুরের চাষ হয়। আলজেরিয়া খেজুর ও কর্ক উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির একটি। গবাদি পশু হিসেবে মূলত ভেড়া এবং ছাগল পালন করা হয়। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে আলজেরিয়াকে 3/4 খাদ্য আমদানি করতে হয়। শিল্প খাতে প্রক্রিয়াজাত খাদ্য, তামাকজাত দ্রব্য, সিমেন্ট, ইট, টালি, লোহা এবং ইস্পাতের দ্রব্য উৎপাদন করা হয়। 2019 সালে মাথাপিছু স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ছিল $4,229, যা বিশ্বে 109তম। দেশটি মানব উন্নয়ন সূচক 0.759, যা বিশ্বে 82তম। প্রাচীন যুগ থেকে এখানে বার্বার জাতির লোকেরা বসবাস করত। বার্বারেরাই সম্ভবত প্রথম উত্তর পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করেছিল। এরপর এখানে পালাক্রমে বিভিন্ন আক্রমণকারী জাতিদের আগমন ঘটে। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে আলজেরিয়া অঞ্চলে ফিনিশীয় বণিকেরা বসতি স্থাপন করেছিল। এরপর কার্তেসীয় জাতিরাও এখানে আক্রমণ করে। এর কয়েক শতাব্দী পরে রোমানরা অঞ্চলটি আক্রমণ করে এবং খ্রিস্টপূর্ব 40 অব্দ নাগাদ সমগ্র ভূমধ্য সাগরীয় উপকূলীয় অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। খ্রিস্টীয় 5ম শতকে রোমের পতন ঘটতে ব্যান্ডাল জাতির লোকেরা অঞ্চলটি আক্রমণ করে। পরে বাইজেন্টিনীয় সাম্রাজ্য অঞ্চলটি পুনরায় নিয়ন্ত্রণ নিয়ে আসে। খ্রিস্টীয় 7ম শতকে এখানে মুসলমানদের আক্রমণ শুরু হয় এবং 711 খ্রিস্টাব্দ নাগাদ সমগ্র দক্ষিণ আফ্রিকা উমাইদ রাজবংশীয় খলিফাদের নিয়ন্ত্রণে চলে আসে। আরব মুসলমানেরা এখানে ইসলাম ধর্ম এবং আরবি ভাষায় প্রচলন করে। এরপর বেশ কয়েকটি বারবার মুসলমান রাজবংশ অঞ্চলটি শাসন করে। এদের মধ্যে আল মুরাভিদ রাজবংশটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আল মুরাভিদরা 1054 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে এবং তাদের সাম্রাজ্য ইউরোপের স্পেন পর্যন্ত বিস্তৃত। এরপরে আল মুহাদ রাজবংশটিও 1130 থেকে 1269 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে। 1518 সালে তুর্কি উসমানীয় সাম্রাজ্য উত্তর আলজেরিয়া দখল করে নেয়। বারবার উপকূলের জলদস্যুরা বহু শতাব্দী ধরে ভূমধ্য সাগরীয় বাণিজ্যের জন্য হুমকি ছিল। জলদস্যুদের আক্রমণে উদ্দিষ্ট হয়ে তাদেরকে দমনের মিথ্যা কারণ দেখিয়ে ফরাসিরা 1830 সালে আলজেরিয়া আক্রমণ করে। 1847 সালের মধ্যে ফ্রান্স অঞ্চলটি সিংহভাগ এলাকায় সামরিক শাসন জারি করে। আলজেরিয়া একটি ফরাসি উপনিবেশে পরিণত হয়। 1900 শতকের শেষে এসে ফরাসিরা আলজেরিয়াতে বেসামরিক শাসন চালু করে। এই সময় প্রায় 10 লক্ষ শ্বেতাঙ্গ ইউরোপীয় আলজেরিয়াতে অভিবাসন করে। কিন্তু 20 শতাব্দীতে 1920-এর দশক থেকে ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আলজেরীয়দের বিদ্রোহ দানা বেঁধে ওঠে। তারা আরও বেশি অধিকার দাবি করতে শুরু করে। শেষ পর্যন্ত 1954 সালে প্রো দ্য লেবারেসিও ন্যাশনাল নামে একটি দলের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1961 সাল পর্যন্ত প্রায় 8 বছর যুদ্ধ চলে। শেষ পর্যন্ত 1962 সালে একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। 8 বছর ধরে সংঘটিত স্বাধীনতা যুদ্ধে দেশটির অশেষ ক্ষতি সাধন হয়। প্রায় 10 লক্ষ লোকের মৃত্যু হয় এবং যুদ্ধ শেষে কয়েক হাজার বাদে প্রায় সব ইউরোপীয় আলজেরিয়া ছেড়ে চলে যায়। দ্য লিবারেসিও ন্যাশনাল নতুন সরকার গঠন করে। স্বাধীনতার সময় আলজেরিয়ার অর্থনীতি ছিল অনুন্নত এবং কৃষি নির্ভর, তবে সরকার শীঘ্রই এটির আধুনিকীকরণের উদ্যোগ নেন। বর্তমানে আলজেরিয়া আফ্রিকার ধনী দেশগুলির একটি এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়ামের রপ্তানি। 1991 সালে প্রথমবারের মতো আলজেরিয়াতে গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হয়। এদের মধ্যে একটি দল ছিল ইসলামপন্থী প্রো ইসলামিক বে সালভাসিও। তারা আলজেরিয়াতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যখন প্রতিভাত হয় যে এপিএস সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে, তখন ক্ষমতাসীন সরকার সামরিক বাহিনীর সাহায্য নিয়ে নির্বাচন বাতিল করে দেয় এবং দেশের শাসন করায়ত্ত করে। এর ফলে দেশটিতে সামরিক বাহিনী এবং ইসলামী মৌলবাদীদের মধ্যে এক বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়।
বহু হাজার আলজেরীয় নাগরিক সন্ত্রাসী হামলায় মারা যায়। 1999 সালে আরেকটি নির্বাচনে আলজেরীয়রা আব্দেল আজিজ বুতেফিকাকে 1965 সালের পরে প্রথমবারের মতো একজন বেসামরিক ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত করেন, কিন্তু বিভিন্ন চরমপন্থী ইসলামী দলগুলির সাথে সরকারের সংঘাত অব্যাহত থাকে। রাজনৈতিক গণ্ডগোলের কারণে বহু সংখ্যক দক্ষ বিদেশি শ্রমিক আলজেরিয়া ত্যাগ করেছে। তবে সরকারি উদ্যোগের ফলে 21 শতকের শুরুতে এই যুদ্ধ অনেকাংশেই দমন সম্ভব হয়েছে। আলজেরিয়া জাতিসংঘ এবং আরব লীগের সদস্য হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আলজেরিয়ার উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে তিউনিসিয়া এবং লিবিয়া, দক্ষিণে নাইজার, মালি এবং মরিতানিয়া, পশ্চিমে মরক্কো এবং পশ্চিম সাহারা। একটি বিশাল দেশ, এটি আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র। দেশটি দুটি সুস্পষ্ট ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। উত্তর প্রান্তে অবস্থিত অঞ্চলটি তেল নামে পরিচিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক শোভামণ্ডিত আলজেরিয়ার শহরটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দেশটির সবচেয়ে আকর্ষণীয় স্থান সাহারা অঞ্চল। আফ্রিকা মহাদেশের অ্যাডভেঞ্চার করতে আসা পর্যটকদের এই অঞ্চলে বেশি ভ্রমণ করতে দেখা যায়। আলজেরিয়ার সেরা 7 দর্শনীয় স্থান নিয়ে আপনাদের বলছি এবার। আলজিয়ার্স। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। এখানে 35 লক্ষ লোকের বসবাস। তুরস্কের অটোম্যান সুলতানদের শাসনামলে এই শহরে প্রথম বসতি গড়ে ওঠে। শহরটিতে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। ইতিহাস সচেতন মানুষ আলজেরিয়ার শহরে বেশি ভ্রমণ করেন। তামানোরাসাইট। আলজেরিয়ার অন্যতম আধুনিক শহর তামানোরাসাইট। এই শহরে রয়েছে হাজারে দোকান, রেস্তোরাঁ, ব্যাংক। তামানোরাসাইট শহরে ভোজন বিলাসী মানুষদের বেশি ভ্রমণ করতে দেখা যায়। তামানোরাসাইট শহরের পাশেই রয়েছে আহাগার ন্যাশনাল পার্ক। ওরান। আলজেরিয়ার দ্বিতীয় বড় শহর হচ্ছে ওরান। শহরটির বন্দর শহর হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত ওরান শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু এর ঐতিহাসিক ভবন। এখানে কারুকার্যময় মসজিদ রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসব মসজিদ দেখতে আসেন। আন্নাবাব। ফিনিশীয়রা এই শহরে প্রথম বসতি গড়ে তোলে। এই শহরে রয়েছে আলজেরিয়ার জাতীয় বন্দর। এই শহরে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। সব বয়সের মানুষ এই শহরে ভ্রমণ করে। কনস্ট্যান্টাইন। সম্রাট কনস্টান্টিনোপলের নামানুসারে এই শহরের নাম রাখা হয়। একসময় এই শহর রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। কনস্ট্যান্টাইন শহরের মনোমুগ্ধকর দৃশ্যে বিমোহিত হন সব বয়সের মানুষ। ঘরদাইয়া। সাহারা মরুভূমির পাশে ঘরদাইয়া শহর অবস্থিত। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং পুরনো শহর ঘরদাইয়া। ঘরদাইয়া শহরে সিদি ইব্রাহিম মসজিদ মানুষকে আকর্ষণ করে। সেটিফ। রোমান সম্রাটদের শাসনামলে সেটিফ শহরে বসতি গড়ে ওঠে। শহরটিতে রয়েছে অসংখ্য রোমান ভাস্কর্য। সেটিফ শহরে বিশ্বের সব বয়সের ইতিহাস সচেতন মানুষ ভ্রমণ করে থাকেন। এই শহর লিটল ক্যাবলিয়ে অঞ্চলে অবস্থিত।